বাঙালির প্রিয় মিষ্টির তালিকায় প্রথমেই আসে রসগোল্লা। রসে টইটুম্বুর এই রসগোল্লা কিন্তু খাদ্য রসিক বাঙালিদের স্বাদকে একেবারেই বদল করিয়ে দেয়। আর রসগোল্লাটা যদি তৈরি করা হয় কমলা দিয়ে তাহলে কেমন হয় বলুন তো? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডালিয়া, চলে আসলাম সুপার সফট কমলা সুন্দরী রসগোল্লার রেসিপি নিয়ে। তাহলে দেখিয়ে দিচ্ছি কমলার তৈরি রসগোল্লার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা হাঁড়িতে 3.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি, আর দুধের উপরে কোনো সর পড়তে দেয়া যাবে না। দুধটাকে খুব ঘন করে জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 3 থেকে 4টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে একটা মেজারমেন্ট কাপের মধ্যে ভিনেগার নিয়ে নিচ্ছি, হাফ কাপ থেকে একটু বেশি। বাকিটুকু নিয়ে নিচ্ছি পানি। এখন চুলাটা অফ করে গরম ফুটন্ত দুধের উপর ঢেলে দিচ্ছি ভিনেগার মিশ্রিত পানি। তবে ভিনেগার মিশ্রিত পানিটা একবারে ঢেলে দিব না, আর খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে ছানাটা জমাট বাঁধবে না, গুটি গুটি হয়ে যাবে। চিনি, শিরা ও ছানা দিয়ে তৈরি দবদবে সাদা রঙের মিষ্টান্নই হলো রসগোল্লা। তবে কালের পরিবর্তনের সাথে সাথে রসগোল্লায়ও এসেছে স্বাদ ও রঙের ভিন্নতা, তাই তো আমার এই আজকের আয়োজন। ছানা কাটার মাঝখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ কমলার রস। পারফেক্ট, ছানা কাটা হয়ে গেছে। এখন ছানাগুলোকে খুব দ্রুত একটা স্টেইনারের উপর নেটের সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন ছানাগুলোকে খুব দ্রুত ঠান্ডা করার জন্য প্রচুর পরিমাণে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিতে হবে। ছানাগুলো ঠান্ডা হওয়ার পর ছানা থেকে পানি ঝরিয়ে নিচ্ছি, আর সুতি কাপড় দিয়ে ছানাগুলো বেঁধে এক জায়গায় ঝুলিয়ে রাখলে 1 ঘন্টার মধ্যে ছানা থেকে পানি ঝরে যাবে। এখন রসগোল্লার জন্য শিরা প্রিপেয়ার করে নিচ্ছি। শিরার জন্য লাগবে 1.5 কাপ চিনি, 4 কাপ পানি, 1 কাপ কমলার রস। অনেকের ধারণা হতে পারে মিষ্টি না বানিয়ে শিরাটা কেন বানাচ্ছি। মিষ্টিগুলো বানানোর সাথে সাথে শিরাতে দিলে মিষ্টিগুলো আর ফেটে যায় না, তাই শিরাটা আগে থেকেই প্রিপেয়ার করে নেওয়াটা উত্তম। শিরা জাল দিয়ে ঘন করা যাবে না, ঘন হয়ে গেলে মিষ্টির ভিতরে আর শিরা প্রবেশ করবে না। দিয়ে দিচ্ছি 7-8টা এলাচ। এখন নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে সানার তৈরি কাঁচামরিচের রসগোল্লা এবং স্পঞ্জ মিষ্টির রেসিপি দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন একটা ট্রের মধ্যে ছানাগুলো নিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাখনের মতো সফট একটা ডুয়ে পরিণত হচ্ছে। ছানাগুলো অল্প সময় ময়ান করার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ চিনি, চিমটি পরিমাণ জর্দার রং। যেহেতু আমি কমলার রংটা রসগোল্লার মধ্যে রাখতে চাচ্ছি, তাই জর্দার রং দিয়ে দিচ্ছি। এখন ছানার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ছানা তৈরি করা এবং ছানা ময়ান করার উপরেই নির্ভর করে রসগোল্লা কতটা ভালো হবে। ছানা অতিরিক্ত ময়ান করে ছানার ভিতরে যে ফ্যাটটা থাকে সেটা বের করে দেওয়া যাবে না। রসগোল্লা বানানোর জন্য ছানা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য চেক করে নেওয়া যাবে, সেটা ছানা থেকে ছোট একটা মন্ড নিয়ে মিষ্টির শেপ করে নিতে হবে। যদি দেখা যায় যে মিষ্টির শেপটা ফেটে যায় নাই, তখনই বুঝতে হবে রসগোল্লা বানানোর জন্য ছানাটা রেডি। আমি দুই হাতের সাহায্যে মিষ্টিগুলো একটু বড় বড় শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বা বড় শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি বানানো শেষ। এখন গরম ফুটন্ত শিরার মধ্যে সবগুলো মিষ্টি একসাথে দিয়ে হাই হিটে 20 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে পাতিল ধরে রসগোল্লাগুলো একটু ধুলিয়ে দিতে হবে। চামচ বা কোনো প্রকার নাড়ুনি দিয়ে নাড়া যাবে না, যেহেতু এই রসগোল্লাগুলো খুবই সফট হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে।
যাতে করে পাতিলের ভিতরের ভাপটা একেবারেই বের হতে না পারে। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মিষ্টিগুলো বেশ ফুলে গেছে। হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করব আরও দশ মিনিট। দশ মিনিট পর চুলাটা অফ করে দিব আর ঢাকনা খুলব না শিরা ঠান্ডা হওয়া পর্যন্ত। এতে করে ফুলকু রসগোল্লাগুলো চুপসে যাবে না। শিরা ঠান্ডা হওয়ার পর রসগোল্লাগুলো সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আমার তৈরি করা সুপার সফট ডেলিশিয়াস কমলার রসগোল্লাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।